আমাদের কোনো প্রাণ ছিল না, পরিচয় ছিল না, পৃথিবীর কোথায় থাকব, কবে আসব, কোন অংশে, কোন মহাদেশে কোথায় আসব, কিছুই আমাদের জানা ছিল না। আল্লাহ পাক একেবারে অনস্তিত্ব থেকে আমাদের অস্তিত্বে এনেছেন, আমাদের পরিচয় দিয়েছেন, আমাদের মান সম্মান দিয়েছেন, আমাদের লোকালয় পরিচয় দিয়েছেন, সামাজিক গ্রহণযোগ্যতা দিয়েছেন। কিছুই আমাদের ছিল না, এক সময় তো আমাদের কিছুই ছিল না। আল্লাহ পাক সব কিছুর থেকে আমাদের একবারে বাস্তবে এনে আমাদের রূপায়িত করে, রূপদান করে, সুন্দর জবান দিলেন, সুন্দর দুখানা চক্ষু দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ সুষ্ঠ দান করলেন। পৃথিবীতে অনেক মানুষ আছে, সব আছে, দুইখানা চোখ আছে কিন্তু চোখের আলো নাই, এমন আছে না কি ভাই? আছেন এমন? এমন অনেক বান্দা আছেন, মুখ চোখ দাঁত সব আছে কিন্তু বাক শক্তি নাই, কথা বলতে পারে না, কি বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছেন, সব আছে, হাত আছে, লুলু হাতে কাজ করতে পারে না, কারো হাত নেই, কারো পা আছে কাজ করতে পারে না, কারো কান আছে কিছুই শুনে না, কালা বাবা বধির। আল্লাহ পাক তাদের চাইতে আমাদের অনেক 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 ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিছুই ছিলাম না, সুতরাং এর জন্য শুকরিয়া কার? চিল্লাই বলেন আল্লাহ পাকের। আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন যে বান্দা আজকে তুমি সুন্দর চেহারা দিলাম, সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, চলচ্ছিল কর্মচ্ছিল তোমার অঙ্গ দিলাম, সব করতে পারো, চোখে দেখতে পারো, মাথার ব্রেন দিয়ে চিন্তা করতে পারো, কান দিয়ে শুনতে পারো, তোমার দাঁত দিলাম কামাইতে পারো, জিহ্বা দিলাম টেস্ট করতে পারো, হাত দিলাম তুমি ধারণ করতে পারো, বরণ করতে পারো, লিখতে পারো, মারতে পারো, দান করতে পারো, ঘুষ খাইতে পারো, সবই দিলাম, পা দিলাম হাঁটতে পারো, লাফতে পারতে পারো, ভালো ভালো জায়গায় যাইতে পারো, মসজিদে যাইতে পারো, ওয়াজে যাইতে পারো, সব কিছু দিলাম, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ পাক তোমাকে দিলাম। এর ইচ্ছে করলে তোমাকে তোমার সঙ্গে বিক্রি করতে পারতো, আমি আল্লাহ পাক বলেছেন না, যতক্ষণ বান্দা মৃত্যুবরণ করে না, হে অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ পাকের নির্দেশ, আমার বান্দা যা ইচ্ছে করবে তা বাস্তবায়ন করতে তোমরা বাধা হতে পারবে না। এই জন্য আমরা খারাপ জিনিস দেখি চোখ কিন্তু বন্ধ হয় না, খারাপ জিনিস ধারণ করি হাত কিন্তু আমার সঙ্গে বিক্রি করে না, খারাপ জায়গায় যাই বড়ে পা কিন্তু আমার সঙ্গে বিক্রি করে না, কারণ আল্লাহ পাক নির্দেশ করেছেন। খবরদার, এই দুনিয়ায় বান্দার পরীক্ষা চলছে, পরীক্ষার্থী ছাত্র যদি যতই খারাপ ছাত্র হোক, যদি গার্ড জানে তার ওস্তাদ জানে এসে ফেল করবে, খুব খারাপ ছাত্র, আদব নাই, কায়দা নাই, মেধা নাই, মরণশীলতা নাই, পাশ করার যোগ্যতা নাই, কিচ্ছু নাই, এরপরও পরীক্ষার্থী যদি হলে এসে যায় আর যদি বলে আমার এক গ্লাস পানি দরকার, কর্তৃপক্ষ তাকে পানি দিতে বাধ্য, কে বলেন ঠিক কিনা? কারণ সে পরীক্ষার্থী। আমার কাগজ দরকার, কাগজ দিতে বাধ্য, কারণ সে পরীক্ষার্থী, পরীক্ষা চলছে, পরীক্ষার সময় ডিস্টার্ব করা যেমন জাগতিক কোনো সিস্টেম নয়, আল্লাহ পাকেরও সিস্টেম নয়, আমরা এখন পরীক্ষার্থী। আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাফ করে বলেছেন, ও দুনিয়ার বান্দারা আমার শোনো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনকে মৃত্যু এবং জীবন দ্বারা পরীক্ষার মধ্যে ফেলেছি। তিনি তো মহান সেই সত্তা, তিনি তো মহান সেই মাবুদ, সে আমাদের রব, যিনি আমাদের হায়াত তৈরি করেছেন, আমাদের জীবন দান করেছেন, আয়ুষ্কাল নির্ধারণ করেছেন, জীবনে লংজিভিটি দিয়েছেন, আবার মৃত্যু দিয়েছেন মানুষকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কেন? আইয়ুকুম আহসানু আমালা, নেক কাজের দিক থেকে কারা বেশি অগ্রগামী হতে পারো, বেশি নেক আমল কে করতে পারো, আর কারা জীবনের এই লংজিভিটি, এই পরীক্ষার সময়, দুনিয়ার পরীক্ষার সময় যখন 3 ঘন্টা দেওয়া হয়, 4 ঘন্টা দেওয়া হয়, এই সময় পরীক্ষার্থী যা ইচ্ছে তাই করতে পারে, কোনো বাধা দেওয়ার সুযোগ থাকে না। আমরা যারা পরীক্ষার্থী, আল্লাহর হল সমস্ত পৃথিবীর, যতদিন আমরা বেঁচে আছি সারা জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমাদের পরীক্ষার সময়, পরীক্ষার সময় কেউ আমাকে ডিস্টার্ব করছে না, আমি ইচ্ছে করলে গুনাহের কথা বলছি, ইচ্ছে করলে আমি গুনাহের জিনিস হাত দ্বারা ধারণ করছি, ইচ্ছে করলে চোখ দ্বারা খারাপ জিনিস দেখছি, কেউ আমাকে বাধা দেয় না, কারণ পরীক্ষার হল, পরীক্ষার হলে ছাত্র যা ইচ্ছে তাই করতে পারে, কর্তৃপক্ষ তাকে বাধা দেওয়ার সুযোগ থাকে না। আমার ভাইরা, সুন্দর জীবন দিলেন আল্লাহ পাক, কত মানুষকে আল্লাহ পাক দিয়েছেন পরিচয় নাই, রাস্তায় কুড়ে পাওয়া যায়, ছেলে সন্তানকে মেয়েদেরকে কুড়ে পাওয়া যায়। আজকে আল্লাহ পাক বলেছেন আমি একটু সময় দিলাম,
তোমার সুন্দর চেহারা দিলাম, ধন সম্পদ দিলাম, জনবল দিলাম, সন্তানাদি দিলাম, সুন্দর চাকুরি দিলাম, সুন্দর ব্যবসা দিলাম। বান্দা, তুমি কি জানো তোমার কোনো পরিচয় এক সময় ছিল না? আল্লাহ পাক বলেছেন, চিন্তা করে দেখো, হাল আতা আলাল ইনসানি হিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেছেন, বান্দা, তোমার জীবনে এমন কি সময় কখনো আসে নাই? তোমার জীবনে এমন কি সময় কখনো ছিল না যখন তোমার কোনো নাম পরিচয় ছিল না, বংশের পরিচয় ছিল না? তুমি কোন বংশে আসবে, উঁচু বংশে নাকি কুলীন বংশে না নিচু বংশে, কিছুই তোমার জানা ছিল না। কোন বংশে যাবে, পৃথিবীর কোন ভূখণ্ডে তোমার জন্ম হবে, কোন দেশের নাগরিক তুমি হবে, কোন দেশের আইডি কার্ড তোমার থাকবে, আর পৃথিবীর কোন দেশের কোন বিভাগে চলে যাবে, কোন জেলায় চলে যাবে, কোন থানায় চলে যাবে, কোন ইউনিয়নে চলে যাবে, কোন ওয়ার্ডে চলে যাবে, আর কোন মৌজায় যাবে, কোন পাড়া গ্রামে জন্ম হবে, এবং কোন দম্পতির ওই পূর্ণ কুটিরে তোমার জন্ম হবে, বান্দা কিছুই তুমি জানতে না। হাল আতাল ইনসানিহিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন বলেন আল্লাহ আকবর, আরো যেটা বলি আল্লাহ আকবর। সম্মানিত ভাইরা, যখনই কোরআনে কারিমের আয়াত শুনবেন, স্বচ্ছায় স্বেচ্ছায় আবেগ দিয়ে আল্লাহ আকবর বলবেন, কারণ শয়তান দুইটা জিনিস সহ্য করতে পারে না। জোরে বলেন তো কয়টা, জোরে বলেন কয়টা। একটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখনই আপনার মনের মধ্যে শয়তান আসবে, মনে হচ্ছে আপনার আশঙ্কা করছেন যে সম্ভবত শয়তান আসছে আমার কাছে, আমাকে প্রলুব্ধ করতে চায়, ধোকায় ফেলতে চায়, আমাকে মিসগাইড করতে চায়, সত্যের পথ থেকে পদস্খলিত করতে চায়, যদি আপনি ফিল করেন, এহসাস করেন, অনুভব করেন, তাহলে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাস, কোরআনে কারিমে যখন তেলাওয়াত করবেন আগেই বিসমিল্লাহ বলতে হয়, কারণ শয়তান সব কাজে যতটুকু অসন্তুষ্ট না হয়, কোরআনের ওয়াজ শুনলে, কোরআন পড়লে শয়তান খুব বেশি কষ্ট পায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা একমাত্র কোরআন তেলাওয়াত, কোরআনের ওয়াজ শুনতে যখন যাবে তখন বেশি বেশি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, কোরআন শুনতে আসছি, আর শয়তান চায় না কোরআনের মাহফিল হোক, বান্দা কোরআন শুনুক আর কোরআনের আলো দ্বারা, নূর দ্বারা তার মনোজগৎকে মুনাওয়ার করুক, প্রজ্জ্বল আলোকোজ্জ্বল করুক। এটা দুনিয়ার সব চাইলেও শয়তান এটা সহ্য করতে পারে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমার বান্দারা যখন কোরআনে কারিম তেলাওয়াত করতে যাবে তোমরা, অথবা কোরআনের ওয়াজ শুনতে যাবে, সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে যখন কোরআনের ওয়াজ শুনতে যাবে, কোরআনের বয়ান শুনতে যাবে, কোরআন তেলাওয়াত করতে যাবে, সবার আগে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন, বান্দারা যখন কোরআন তেলাওয়াত করবে, অথবা কোরআনের ওয়াজ যখন বয়ান শুনতে যাবে, তাফসীরুল কোরআন শুনতে যাবে, আল্লাহ পাক নির্দেশ করেছেন, ফাইদা করা القرآن فاستعذ بالله من الشيطان الرجيم আল্লাহ পাক বলেছেন, বান্দা ফাইদা করাত আল কোরআন, কোরআন তেলাওয়াত করতে যখন ইচ্ছে করবে, যখন কোরআন তেলাওয়াত করার মনস্থ করবে, অথবা কোরআনে ওয়াজ শোনার জন্য মনস্থ করবে, তখন সেখানে যাও, তার আগেই আমার কাছে মরদুদ মালাউন অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহ পাকের কাছে আগে পানাহ চেয়ে নাও। কারণ শয়তান চায় না বান্দা কোরআনের আওয়াজ শুনুক আর জীবনটাকে কোরআনের রং দ্বারা পরিবর্তন করুক, শয়তান চায় না। এজন্য আমার ভাইরা ভালো করে খেয়াল করে দেখবেন, যাদের বাসায় হাফিজ মাদ্রাসায় পড়া ছাত্র আছে, যখন দেখবেন 10 পারা হেফজ করে ফেললো, 15 পারা হেফজ করে ফেললো, 20 পারা যখন হেফজ করে ফেললো, তখন ছেলেটা বলে কি, আব্বা আমি আর ওই মাদ্রাসায় পড়বো না। কেন বাবা, কি হলো? আমি তোমার হাফিজ বানাতে চাই। কেন, আর পড়বো না ওখানে? সমস্যা কি? কয় ওখানে হুজুররা খুব খারাপ। কেন? কয় খামাখা মারপিট দেয়। অসুবিধাকে বলে দেবো, বাস কয়দিন না আমি পড়বো না। কেন? এখানকার খানাদানা খারাপ। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। কয়েকদিন পর আবার না, আব্বা পড়বো না। কেন? আর ডালে লবণ দেয় না।
তরকারি খাওয়া যায় না,